নমস্কার বন্ধুরা, আমাদের পুরী ভ্রমণের সমস্ত পর্বের ভিডিওগুলি আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। যারা এখনও আগের পর্বগুলি দেখেননি, তারা এই ভিডিওর ওপরের আই লিংক বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। আজ এই পুরী ভ্রমণের শেষ পর্ব। বছরের শেষ দিনে বিকেলবেলা আমাদের গন্তব্য ছিল রঘুরাজপুর গ্রাম। এটি পটচিত্র শিল্পীদের গ্রাম হিসেবে বিখ্যাত। পুরী থেকে এর দূরত্ব 11 কিলোমিটার। ডিসেম্বর সন্ধ্যাবেলায় এসেছি রঘুরাজপুরে, হেরিটেজ গ্রাম। এর পটচিত্র পেন্টিং এর জন্য বিখ্যাত। সুতরাং চলো দেখি এখানকার পটচিত্র গ্রামের এই পটচিত্র কিরকম ধরনের হয়, এনারা দেখাবেন। অনেক লোক আছে আজকে এখানে, দেখা যাক। রঘুরাজপুর গ্রামটি শুধুমাত্র পটচিত্রের জন্যই বিখ্যাত নয়, এর আরেকটি পরিচয় হলো এটি প্রবাদ প্রতিম ওড়িশি নৃত্যশিল্পী কেলুচরণ মহাপাত্রের জন্মস্থান। এখানে আমার যে ট্র্যাডিশনাল পটচিত্র না, ওইটা আমার তৈরি হয়। যখন জগন্নাথকে জ্বর হয় তখন মন্দিরতে 12 দিন কেন্দ্রে পটচিত্র পূজা হতে যে পূজা হয়, ওইখান কি না জগন্নাথকে দর্শন পাবে না, ওই সময় পটচিত্র পটো দিও। এখানে আমার যে কারিগর লোক আছে, শিল্পী আছে, এখানে চিত্রকার, ওরা যায় তৈরি করে। যে দরজা থাকে এই চিত্রটা দেখি নেবে, গণেশ, ভৈরব আর মহাদেব, তিনটা চিত্র হয়ে থাকে। এটা হচ্ছে শিল্পীর বাড়ি, প্রপর শিল্পীর বাড়ি। আর যখন দেখিবে এর সব আমার পাশে শিখিকে এসব কাজটা করে। এটা হচ্ছে কৃষ্ণ স্টোরি, এখান থেকে আমার শুরু হয়। এখানে অনন্ত স্বয়ং, তারপরে এটি দেবকী ও বসুদেবকা সাথী এলো, ফির কংস মহারাজ বন্দীগর নিয়ে আসলে। নিয়ে আসলে পরে কি করলে না, বিষ্ণু ভগবান দর্শন দিলে বসুদেবকে, যে অষ্টম গর্ভে যে জন্ম লোগা ও কংসকে বধ করে গা। ফির ইয়ে গোপপুর ছোড়নে গেলে চলা গিয়া, যমুনা পারে করকে এদর গোপপুর মে ছোড় দিয়া। ফির বিজুলি কন্যা কো লেকে চলা আয়া। ফির উধর কংস মহারাজ নে বিজুলি কন্যা কো মারনে কে লিয়ে ও শিলা মে পিট দিয়া। ফির উধর ও দুর্গা মাতা হো গিয়া। ফির উধর জন্ম মামা দেখা রে ইয়ে পুতনা কে বধ কিয়া। যা গোপপুর আয়া, যে বচপন মে জিতনা ডেমন কো মারে থে, ইয়ে পুতনা, তৃণা, সকটা, সন্ডা, ইয়ে বকাসুর, অর্ঘাসুর, ये कैसी, ये कुर्बड़े हस्ती है। फिर धनुर्भंग किया, मल्ल युद्ध हुआ, दोनों भाई ने कृष्ण बलराम ने मल्ल युद्ध किया, फिर कंस का बहुत हुआ उधर।
ये है वस्त्रहरण की बीच में है गिरी गोवर्धन, गिरी पर्वत देखे थे, ये कालिंग का मध्य में, और ये हम बनाने में 25 डेज लगते हैं, और ये उसका प्राइस लेते हैं 4,500 करके। असाधारण जिनिस। এবারের পুরী ভ্রমণের অসাধারণ অভিজ্ঞতা সঙ্গে নিয়ে নতুন বছরে ফিরে চললাম কলকাতার উদ্দেশ্যে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।